ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জী টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। তো আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি যাদের এডুকেশন অনার্স আছে ফার্স্ট সেমিস্টারে তাদের জন্য সিসি ওয়ানের সিলেবাসটা নিয়ে চলে এসেছি। তোমাদের পড়তে হবে ইন্ট্রোডাকশন অফ এডুকেশন, ঠিক আছে? তোমাদের ফুল মার্কস হচ্ছে 65। তোমাদের 10 নম্বরের 3টে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হচ্ছে, 5 নম্বরের 5টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হচ্ছে, 5 নম্বরের 2 নম্বরের 5টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হচ্ছে। তোমাদের শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার চ্যানেল ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যয়নের পাশে রাখো। তাহলে আমি একটু ভালো মোটিভেট হয়ে আরও ভালো কাজ করার জন্য। আর আমার নতুন চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনের বক্সে দেওয়া আছে, প্লিজ সেখানে গিয়ে একবার চেক আউট করে এসো। ওই ভিডিওগুলি কিন্তু একদমই এডুকেশনের কন্টেন্ট, আশা রাখবো তোমাদের সবার ভালো লাগবে। যেইভাবে এই চ্যানেলে আমার পাশে থেকেছো, আমাকে ভালোবাসে দেখিয়েছো, একইভাবে ওই চ্যানেলটাও আমার পাশে থেকেও ভালোবাসে দেখিও। আচ্ছা, এখানে যেটা ইংলিশে সিলেবাসটা আমি লিখেছি সেটা আমি আর রিড আউট করছি না, আমি শুধু বাংলাগুলি পড়ে দিচ্ছি। তোমরা এখানে ইউনিট 1 থেকে পড়ছো কনসেপ্ট অফ এডুকেশন, মানে শিক্ষার ধারণা, তার মধ্যে শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক ধারণা, শিক্ষার অর্থ প্রকৃতি এবং পরিধি, শিক্ষার লক্ষ্য ব্যক্তিগত, সামাজিক, বৃত্তিমূলক এবং গণতান্ত্রিক, ডেলার কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্য। ইউনিট 2-তে তোমরা পড়ছো দেখো ফ্যাক্টর্স অফ এডুকেশন, মানে শিক্ষার উপাদানসমূহ। এর মধ্যে তোমরা পড়ছো শিশু, শিক্ষার্থী, শিক্ষার্থীদের ওপর বংশগতি এবং পরিবেশের প্রভাব, শিক্ষক, একজন শিক্ষকের গুণাবলী ও কর্তব্যসমূহ, সহপাঠক্রমিক কার্যবলী, অর্থ, গুরুত্ব এবং তাৎপর্য, শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়, অপ্রথাগত, প্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষা ও তাদের অন্তর সম্পর্ক পড়ছো। ইউনিট 3-তে তোমরা পড়ছো দেখে নাও এজেন্সিস অফ এডুকেশন, শিক্ষা সংস্থাসমূহ। এর মধ্যে তোমরা পড়ছো গৃহ, বিদ্যালয় বা শিক্ষালয়, রাষ্ট্র, গণমাধ্যমের মধ্যে দূরদর্শন, বেতার, রেডিও, সিনেমা, চলচ্চিত্র এবং সংবাদপত্র পড়ছো। তোমরা ইউনিট 4-এ পড়ছো এখানে চাইল্ড সেন্টারিজম অ্যান্ড প্লে ওয়ে ইন এডুকেশন, শিশুর কেন্দ্রিকতার ও ক্রীড়াভিত্তিক শিক্ষা। এর মধ্যে শিক্ষার শিশু কেন্দ্রিকতার ধারণা, শিক্ষার শিশুকেন্দ্রিক ও তার বৈশিষ্ট্য এবং তাৎপর্য, ক্রীড়া এবং কর্মের ধারণা, ক্রীড়াভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য, কিন্ডারগার্ডেন, মন্টেসরি প্রকল্প পদ্ধতি, এইসব তোমরা কিন্তু পড়ছো। এখানেও আমি তোমাদের কিছু ইম্পর্টেন্স বইয়ের নাম দিয়ে দিয়েছি, দেখে নাও। প্রথমে দিয়েছি শিক্ষা দর্শন ও শিক্ষানীতি অর্চনা বন্দ্যোপাধ্যায়ের, তারপর দেখো শিক্ষা তত্ত্ব সুশীল রায়ের, তারপর শিক্ষা প্রসঙ্গ মিহির কুমার চট্টোপাধ্যায়, প্রণব কুমার চক্রবর্তী ও দেবশ্রী ব্যানার্জির। তোমরা কিন্তু এই 3 নম্বর বইটি দেখতে পারো, এটা কিন্তু খুবই ভালো বই। তো আজকে এই পর্যন্তই, আশা রাখবো ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা দেখতে চাইছো, আমাকে কিছু সাজেশন দেওয়ার হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে অধ্যয়নের পাশে থাকো, আমার পাশে থাকো, আর অনেক অনেক বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করো যাতে তারাও হেল্পফুল হয়। বেল আইকনটি প্রেস করতে ভুলো না ফার্দার নোটিফিকেশনের জন্য। আর প্লিজ চ্যানেলটি লিভ করার আগে ডিসক্রিপশন দাও, আমার নতুন চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে এসো। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।